সব সময় জিততে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে আমরা আসলে সময় জিততে চাই কথা জিততে হবে প্রতি মুহূর্তে তর্কে জিততে হবে কুতর্কে জিততে হবে এখনই জিততে হবে রাস্তায় দাঁড়িয়ে কিছু একটা বলে এখনই পরিচয় দিয়ে দিতে হবে যে আমি কে তুই আমাকে চেনশ টাইপের না আমরা এরকমও দেখেছি রাস্তায় একেবারে দরিদ্র রিক্সাওয়ালা তাকে ঠাস করে একটা চড় লাগিয়ে কেউ কেউ জিততে চাচ্ছে মানে গরিবকে মেরে জেতার মধ্যে কি আনন্দ আছে মানে এইগুলো অসুস্থতা মানে আপনি দেখবেন রাস্তায় মুহূর্তেই ঝগড়া লেগে যায় কেউ কেউ গাড়ির কারণে রিক্সার কারণে বা অন্য যে কোনো কারণে অথচ এই মানুষগুলো কিন্তু একজন চেরে না কোনোদিন দেখে নাই বা ওইটা ওই ঘটনাটা ঘটার পর কোনোদিন তাদের সাথে দেখা হবে না পরিচয় হবে না কিন্তু ওই মুহূর্তে দুইজন অপরিচিত মানুষ খুবই সামান্য কিছু ঘটনা নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে এবং একজন আরেকজনের আরেকজনের বাহাদুরি শক্তি মাসেলস দেখানোর চেষ্টা করছে যে তিনি কত বড় শক্তিশালী কেন কি প্রয়োজন ওই মানুষটাকে আপনি চেনেন ওই মানুষটার সঙ্গে আপনার পরিচয় আছে ওই মানুষটা আপনার কেউ লাগে এবং ওই মানুষটার সাথে জীবনে আর কোনোদিন আপনার দেখা হবে না তার কাছে ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য জিতে তর্ক করে শক্তি দেখি কি লাভ এটা অসুস্থতা এটা একেবারেই অসুস্থতা মানে হাঁটতে চাই না কোনোভাবেই কথা দিয়ে জিততে হবে খোঁচা মেরে আঘাত করে অসম্মান করে মানে কথা মাটিতে পড়া যাবে না ধরে ফেলতে হবে ধরে জবাব দিয়ে ফেলতে হবে মানে জবাব দিতেই হবে এগুলো অসুস্থতা আল্লাহ না করুক এই যে রাস্তায় ছোট ঘটনা থেকে সামান্য খুবই হয়তো তর্কাতর্কি থেকে আপনার মাথার মধ্যে আপনি অজ্ঞান হয়ে রক্ত ছুটে মারাও যেতে পারেন এই যে সামান্য ঘটনা থেকে কিছু যদি আপনার পরিচিত হয় আপনাকে আগে থেকে চেনে সে কখনো আপনার মাথায় বাড়ি বাড়বে না কিন্তু অপরিচিত মানুষটা আপনার মাথায় বাড়ি বাড়তে বিন্দু মাত্র দ্বিধা করবে না কারণ সে আপনাকে চেনে না আপনার প্রতি তার কোনো মায়া নেই তবে মানুষ হিসাবে আমাদের আসলে মানুষের প্রতি মায়া থাকা দরকার আমরা চিনি বা না চিনি একটা মানুষকে কেমনে আরেকটা মানুষ আঘাত করে কিভাবে কিভাবে সম্ভব এটা কতটা অনৈতিক কতটা হিংস্র এবং কতটা অসুস্থ প্রতিযোগিতা না হলে এটা সম্ভব যার একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করবে তাহলে মানুষের বিবেক কোথায় ভালোবাসা কোথায় বিনয় কোথায় মানুষের সৌন্দর্য কোথায় মানুষ হিসাবে আপনি যে মহৎ মহান আশরাফুল মতলকাত সেটা কোথায় এগুলো তো জন্তু জানোয়ারদের কাজ যাদের বিবেক নাই বুদ্ধি নাই যারা বিবেচনা করতে পারে না তো তাৎক্ষণিক অন্যকে ঠকিয়ে কারো ক্ষতি করে কারো হক মেরে আপনাকে জিততে হবে অনেক শর্টকাট কোন আনন্দ নাই এইসব জিতায় এটা অসুস্থতা কষ্ট করে সময় নিয়ে পরিশ্রম করে জবাব না দিয়ে কাজ করে বিনয় দিয়ে ভালোবাসা দিয়ে জেতার চেষ্টা করবে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ভালোবাসা দিয়ে জেতা কখনো কখনো হেরে গিয়েও ভালোবাসার জয় করে জেতা যায় ভালোবাসার কারণে জেতা যায় হেরে যাওয়া যায় সেটা ধরনের জেতা যে আমার ভালোবাসা জিতেছে আমি যাকে সম্মান করি সে সম্মান জিতেছে কেন সবসময় জিততে হবে আর এই জিতাটা এই জিতার চিন্তাটা খুবই ঠুনকো সাময়িক কয়েক মিনিটের কয়েক ঘন্টার তারপর শেষ কিন্তু আপনি যেটা অর্জন করে জিতবেন কষ্ট করে পরিশ্রম করে মেধা দিয়ে দক্ষতা দিয়ে সময় নিয়ে যেটা জিতবেন সেটা চিরস্থায়ী সেই সে জিত কেউ নিতে পারবে না দেখতে হবে দূরের জিত ইমিডিয়েটলি এই মুহূর্তেই এই কথা দিয়ে আমাকে জিতে ফেলতে হবে দূরের জিত কখনো কখনো হাঁটতে জানতে হয় আপনি যখন হারবেন আবার যখন জিতবেন তখন আপনি জিতার আনন্দ পাবেন প্রতিবার জেতার মধ্যে আনন্দ নাই অর্জন নাই খুশি নাই দূরের জিতটা আমরা দেখি যেটা লম্বা দীর্ঘস্থায়ী সুখ দিবে আপনাকে আনন্দ দেবে খুশি দেবে কথায় কথায় জিততে চায় না এটা ভুল মুহূর্তেই কথার পিছিয়ে কথা বলে জিততে চাওয়াটা এক ধরনের চরম অসুস্থতা এটা আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলবে দুর্বল করে ফেলবে এটা একটা মানসিক রোগও বটে